আপনা অনেকে বিএনপি করেন, আপনারা হলেন জিয়াউর রহমান, মরহুম জিয়াউর রহমান সাহেবের দল। অনেকে আওয়ামী লীগ করেন, নৌকা মার্কা বর্তমান ক্ষমতায় যিনি আছেন রাষ্ট্রের প্রধান, এই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি আওয়ামী লীগ সরকার বঙ্গবন্ধুর কন্যা। তার আগে যিনি ক্ষমতায় ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের স্ত্রী, এটা বন্ধ করে দাও, সমস্যা হবে, গলা বসে যাবে, গরমে আমি একা বাতাস খাবো আর ওরা গরমে কষ্ট পাবে, এটা বেইনসাফ। সবাইকে, সবাই গরম খাক, আমিও গরম খাই, ঠিক আছে। তখন যারা আওয়ামী লীগ করেন তারা কার দল? শেখ মুজিবুর রহমান সাহেবের দল, ঠিক না বেটি? যারা বিএনপি করেন কার দল? জিয়াউর রহমানের দল। যারা নাঙ্গল মার্কা করেন তারা কার দল? হুসাইন মোহাম্মদ এরশাদ সাহেবের দল। রাষ্ট্রপ্রধানদের নাম সম্মানের সহিত নেবেন। আপনি বিএনপি করলেও শেখ হাসিনার নামটা সম্মান দিয়ে নেবেন, আপনি আওয়ামী লীগ করলেও খালেদা জিয়ার নামটা সম্মান দিয়ে নেবেন, আপনি জাতীয় পার্টি করলেও আরেকজন রাষ্ট্রপ্রধানের নাম সম্মান দিয়ে নেবেন। এটা ওরা ইজ্জত পাও না আমাদের কাছে, ওরা ওই জায়গায় আছেন, আল্লাহ ওদেরকে ওই মুকুট দান করেছেন। বিশেষ করে যারা ধানের শীষ মার্কা করেন জিয়াউর রহমানের দল, নৌকা মার্কা করেন বঙ্গবন্ধুর দল, আর যারা টুপি পরে দাড়ি রাখে কোরআন তেলাওয়াত করে মিসওয়াক করে দান করে মাহফিল করে মসজিদ করে মাদ্রাসা করে, তারা নবীর দল না, এগুলা করলেই নবীর দল নয়। আরেকটা পয়েন্ট আছে এখানে, এটা হলো আপনার আখলাক। আমি স্পষ্টভাবে কথা বলবো, বোঝার চেষ্টা করবেন আপনারা। এটা হলো লেবাস, এটা কি? টুপি দাড়ি পাগড়ি, এটা কি? আরেকটা হলো আখলাক, আখলাক মানে চরিত্র, আপনার চরিত্র ভালো, ওইটার নাম কি? আখলাক। নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, ওইটার নাম হলো আমল, ওইটার নাম কি? ওইটার নাম কি? আমল। শুধু আমল দিয়ে নবীর দল হওয়া যায় না, শুধু লেবাস দিয়ে নবীর দল হওয়া যায় না, শুধু আখলাক দিয়ে নবীর দল হওয়া যায় না, নবীর দল হতে হলে যে জিনিসটা লাগে ওইটার নাম হলো ঈমান। কথা কি বুঝতেছেন আপনারা? কথা বুঝতে পারছেন? নবীর দল হতে যে জিনিসটা লাগে ওইটার নাম হলো ঈমান। ঈমান কি জিনিস? এটার নাম হলো আকীদা। এটার নাম কি? আকীদা। এখন আকীদা হলো 73 রকমের। কত রকমের? 73 রকমের আকীদা। এখন কোন আকীদাটা হলে নবীর দল হওয়া যাবে সহজে বুঝিয়ে দিয়ে চলে যাব। আমি এখানে কাউকে গালি দিতে আসিনি, আমি কারোর সঙ্গে দলাদলি করতে আসিনি। এখন আপনাদের এলাকায় আমি মাহফিলে আসলাম, মনে করেন আপনাদের এলাকায় আমি মাহফিলে আসলাম, অনেকে এখানে মাহফিলে আসছেন, একটা বাচ্চাকে আমি থাপ্পড় মারলাম, বাড়িতে গিয়ে তার বাবাকে সে বলল আমি গেছিলাম হুজুর আমাকে থাপ্পড় দিয়েছে, আমার প্রতি কি তার বাবা খুশি হবে না বেজার হবে? একটা ছেলে আসলো, তাকে আমি একটা চকলেট বের করে দিলাম, বাবা তুমি চকলেটটা নাও, গিয়ে হাসি দিয়ে বলবে আব্বু হুজুর আমাকে যে আদর করেছে, কি করেছে, আমাকে একটা চকলেট দিয়েছে। ওই বাচ্চাটার বাবা কি আমার উপরে খুশি হবে না বেজার হবে? খুশি হবে।